বৃহস্পতিবার সকালে ভিডিওটি, আর মনা দুপুরবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। বেশ ভালোই ছিল, আর তার আগে থাকতে একটু উঠতে উঠতে পারতো মনা, নানা গজিয়েছিল তো অনেক, আপনাদের হারে বলেছিলাম সেটা। তো দুপুরবেলায় ওই যে বাঁ সাইডে একটা বিস্তার দেখতে পাচ্ছেন ওখানে আমি বসেছিলাম, শুয়েছিলাম সরি, আর ও আমার পায়ের ওপর বসেছিল। আর ওকে একটা কিছু খেলতে দিলে না, হয়তো বোতলে সিপি হোক, তারপরে কিছু একটা হোক, ওকে যদি খেলতে দিই ওই বিছানার ওপরে বসে খেলবে চুপচাপ, কিছু করবে না গো। আর আমার পায়ের ওপর উঠেই বসেছিল, খেলছিল তো, আর একটা পায়ে বদলে সিপিটাকে ধরেছিল, এবার একটা পায়ে আমার পায়ের ওপর রেখেছিল। এবার নখে ওদের তো নখগুলো বড় বড় হয়ে গেছে, আমার পায়ের ওপর রেখেছিল, আমার খুব লাগছিল। এবার সেই সময় এখানে ডেটটা পৌনে দুটোর সময় আজান দেয়, সেই সময় আমাদের মনার আব্বা খেতে এসেছিল। এই ডান সাইডে একটা দরজা দেখতে পাচ্ছেন, ওই দরজাটা দিয়ে দরজাটা খুলেছে। এবার আমার পায়ে লাগছিল বলে আমি পাটাই ঠোঁয়ে নাড়া দিয়েছি, ওই যে একটা কে দাঁড়িয়ে আছে দেখছেন পাশের বাড়ির, ওটা দিয়ে এবার আমি পাটাই লাগছিল বলে পাটাই ঠোঁয়ে নাড়িয়েছি, আর সেই সময় দরজাটা খুলেছে। আর একবারে উড়েছে তো, একবারে দরজা দিয়ে উড়ে আর পাশে একটা বট গাছ আছে, বট গাছের উপর দিয়ে গেছে, তাহলে ভাবুন কতটা উঁচু দিয়ে উড়ে গেছে। অনেক খুঁজেছিলাম মনাকে, আমার মনের আব্বা তিনবার চারবার হবে গেছে, পুরো এখানে যে মহল্লাটা আছে পুরো মহল্লাটা হেঁটে হেঁটে খুঁজেছে, অনেক সবাইকে জিজ্ঞাসাও করেছে যে দেখেছেন কিনা এরকম পাখি উড়ে এসেছে কিনা, ও বললো যে দেখেনি। এবার মনা মনা করে ডাকবে, আওয়াজ তো চিনতে পারে, এবার যদি ডাকে, এবার মনা তো চিল্লায়নি, তাই গেছে আল্লাহ জানে, চিল্লায়নি মনা, চিল্লালে নাহলে একটুখানি বুঝতে পারতাম যে মনা কোথায় আছে। 13 বছর হতে চললেও আমাদের কাছে আছে, ওই আজ এই দিনটা দেখতে হচ্ছে। আমিও গেছিলাম খুঁজতে কিন্তু পাইনি, এখন সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করছি, প্রায় 5 ঘন্টা হয়ে গেল মনা ঘর থেকে গেছে, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে মনেকে একটুখানি দেখি। কিন্তু পুরো একটা বাচ্চার মতো আমি মানুষ করেছিলাম ছোটো থেকে, ছোটোবেলার ভিডিওগুলো আছে দেখেছেন হয়তো আপনারা, খেতে পর্যন্ত বাধ্য না, দাঁড়াতে বাধ্য না, সেই সময় আমি এত মানুষ করি, যে ওইভাবে চলে যাবে ভাবতে পারিনি, অনেক কেঁদেছি অনেক কেঁদেছি, আল্লাহর কাছে অনেক দুঃখ করেছি, আল্লাহ আমার মনকে ফিরিয়ে দাও তো, অনেক কথাও শিখে গিয়েছিল, যেটা বলত সেটা শুনতো, আমাদের ছাড়াও খেত না, পুরে 1 মাস রোজা ছিল, সারাদিন কিচ্ছু খেত না গো, শুধু 1 কি 2 বিস্কুট খেত, এত বুঝতে শিখে গেছিলো যে আমার মনিবরা কিচ্ছু খায় না, আমিও খাবো না, সেই সন্ধ্যাবেলায় ইফতার করতাম, সেই সন্ধ্যাবেলায় খেত। আজ এই দিনটা আসবে যদি ভাবতে পারিনি, যখন আমি রাজস্থানে 2বার আসি তখন আমার শাশুড়িকে বলে এসেছিলাম যে আম্মাজি দেখবেন আমি আবার রাজস্থান যাচ্ছি, তো মানাকে তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম, তো যখন ছোটো ছিল তখন ওর পালকগুলো গজিয়ে গিয়েছিলো, আমরা কেটে দিয়েছিলাম, একবার ওই ছাদে উড়ে গিয়েছিলো বলে
কেটে দিয়েছিলাম, সে এক বছর পর এই ডানাগুলো গজিয়েছে। আমার শাশুড়িকে বলে এসেছিলাম যে যদি মনের পালক গজিয়ে যায়, ও যদি যেতে চায় ওকে ছেড়ে দেবো, ওকে আনবো না। আর আজ সেই দিনটা চলে এলো। আফসোস ওইটার জন্য হয় না যে আমাদের ছেড়ে যেন চলে গেছে, ও যদি আজাদি চায়, পাখিদের একটা আজাদি চায়, ওরা নিজের মতো করে বাঁচতে চায়, সেটা যদি করে সেটা ভালো। যদি ও নিজে উড়ে বেরিয়ে নিজে খেয়ে বাঁচতে পারে সেটা ভালো কথা। আর যদি কেউ ধরে নেয় ওকে বা কিছুতে খেয়ে নেয়, ওটা বেশি কষ্ট হবে। জানি না ও কার কাছে আছে, কেমন আছে, কথাগুলো ভাবলেন এত কষ্ট হচ্ছে। সে দুপুর থেকে না আমি শুতে পাচ্ছি না কিছু কাজ করতে পারছি, কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, খালি মনে হচ্ছে আমার মনের মুখটা একটুখানি দেখে কত সুন্দর আমাদের সাথে থাকতো। মনে হয় তো আমাদের ছেড়ে চলে যাবে বলে, ওই জন্যই আমি সেদিন সকালে মনের আব্বু যখন দোকান যাচ্ছিলো তখন আমাকে বললো যে কী সুন্দর খেলা করছে, ভিডিওটা শ্যুট করো। তাই আমি করলাম, আর দুপুরবেলাই চলে গেল। আর আমি এটা দুদিন পর ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার কিছু ভালো লাগছে না যে এডিট করবো, এডিট করে ভিডিও ছাড়বো, মনে যখন নেই আর ভালো লাগছে না। ঘরে আমি যখনই ঢুকছি না তখনই মনে হচ্ছে যেন মনা ঘরে আছে, ওকে যখনই দেখতে পাচ্ছি না মনটা এত কষ্ট হচ্ছে যে আমাদের ছেলে যায়নি, হয়তো আমাদের ঘরেই আছে। আর কাল অমাবস্যা আছে, কাল 19 মে 2023, তো কালকে অমাবস্যা আছে, তো ওনার ছুটি আছে। ওই ছুটিতে আমরা প্ল্যান করেছিলাম যে আজমির শরীফে যাব। ক্যামেরার কাছে কেসতে বললে তোমাকে ভাবছিলাম, আমি বলছিলাম যে মনাকে আমি সাথে করে নিয়ে যাব, কারণ ও না আমাদের ছেড়ে একদমই থাকতে চায় না, আর খেতেও চায় না খুব। আগের বারে গিয়েছিলাম ও একটুখানি ছোটো ছিল, তখন 2-3 মাসের, কিচ্ছু খায়নি, ওই না খাওয়ার মতো নয়, ওই খেয়েছিলো। এবারে তাই বলছিলাম যে আমি ওনাকে বলছি আমি মনাকে সাথে করে নিয়ে যাবো। বলছে না নিয়ে যেতে হবে না, কোথায় এখন গাড়িতে চেকিং পেকিং হবে, যদি ধরে নেয় এখন কী প্রবলেম হবে, তো নিয়ে যাব না। তো বললাম ঠিক আছে না নিয়ে যাব না, প্রবলেম হবে যখন ওকে ঘরেই রেখে যাব। আর মনার আবু বলল যে টিভির তারটা কেটে দিয়েছিলো এখানে, কেবলের তার আগের ভিডিওটি দেখেছেন, তো ওটার জন্য বলেছিলো যে টিভিগুলো রান্নাঘরে রেখে আসবো আর কেবলের তারগুলো একটু গুটিয়ে দেবো। আর এখানে সবজির কিছু বাক্স আছে না, ওই বাক্সগুলোর ওপরে ওকে খাবার দাবার দিয়ে যাব, ও কিছু করবে না, দেখবে চুপচাপই থাকবে। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। সকালবেলা উঠেও তাই ভাবলাম, আর দুপুরবেলায় চলা হবে, কীভাবে আছে কিচ্ছু জানি না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মনা যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলতে চাই, বিশেষ করে আমরা হয়তো নয় আমরা ভিডিও ছাড়তে পারবো না ইউটিউব চ্যানেলে, মনাই যখন নেই তো কার নিয়ে ভিডিও বানাবো বলুন, কোনো কন্টেন্টই খুঁজে পাবো না, কী নিয়ে ভিডিও বানাবো। ওর জন্যই চ্যানেলটা খুলেছিলাম শখে, কোনো টাকা কামানোর জন্য নয় যে ভিডিও ছাড়ছি এত টাকা কামাবো, ওইটা নয়, শখে খুলেছিলাম। আর মনে হয় চলে গেছে ভিডিও, আর আপনারা দেখতে পাবেন না, পেলে হয়তো পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো হয়তো দিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এর থেকে নতুন ভিডিও আর কিছু পাবেন না। আর মনে যদি কখনো যদি আমাদের এই ঘরটা চিনে বাই চান্স ধরুন চলে এলো, তো আপনাদের সাথে নতুন ভিডিও অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না আর কবে ভিডিও দিতে পারবো কিনা।